আজকে ঘুম থেকে উঠে তেমন কিছু করা হয়নি, কারণ মাম্মা খাওয়া দাওয়ার ব্যাপারে আরো সিরিয়াস হয়ে গেছে। আজকে ওর ডায়েটের যা মেনু আমাকে পরিশ্রম করতে হবে না, তো ওদের শুটিং কাজ চলছে, আমি ওদিকটায়, আমি ঠাকুরের পুজো দিতে যাব এখন। তো বন্ধুরা, গুড মর্নিং দ্য ফ্যামিলি ব্লগ থেকে আমি প্রণতি, আর আমার সঙ্গে রয়েছে অঙ্কিত আর এলোমেলো। ওকে খেপানোই আমার কাজ। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। আজকে ভোর থেকে বৃষ্টি, ভীষণ বৃষ্টি, তো ভেবেছি বেরোবো মামাসহ, কারণ একটা ড্রেসিং টেবিল না আনলে নাই হচ্ছে, এই জন্য দেখা যাক বেরোতে পারি কি না। তো বন্ধুরা, গুড মর্নিং। আমি আর মা এখন যাচ্ছে একটা ড্রেসিং টেবিল আনতে, মা রেডি হচ্ছে, তার জন্য আমি ভিডিওটা এখন স্টার্ট করলাম। তো ড্রেসিং টেবিলটা এনে মাম্মা তোমাদেরকে দেখিয়ে দেবে কি ড্রেসিং টেবিলটা কীরকম দেখতে। তো ফের চলো আমাদের সঙ্গে আমরা নিয়ে যেতে পারবো না, কারণ বাইরে বৃষ্টি চলছে। তো আমরা ড্রেসিং টেবিলটা এনে তারপর তোমাদেরকে দেখাবো, তো ততক্ষণ ব্যাস ওয়েট করো। এখন সব জিনিস নিয়ে পড়ে যাচ্ছে, আমরা এখানে শ্যুট করতে এসেছি, আর ওয়াটারফল আজকে যাবো না, টাইম নেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাস বাস, আচ্ছা আমি তোমাদের ক্যাটেন্স দেখাচ্ছি, এই দেখো মাম্মা, দিস ওয়ান ফর ইউ। আজকে ওইদিকে যাবো না, পরে যাবো। ওই দিকে আমাদের বাড়ি মুম্বাই। আজকে পাশের ঘরে কাজ চলছে, কি একটা আওয়াজ, কথা বলাই যাচ্ছে না, তো এখন একটু কম দেখে বলছি যে আমি আর মাম্মা কিন্তু বেরিয়েছিলাম, আমরা বৃষ্টির মধ্যে বেরিয়েছি ড্রেসিং টেবিল আনতে। তো এনেছি কি আনিনি সেটা কালকে মামার সহ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে মামার সময় নেই, ও যেখানে শুটিং করতে গেছিলো তোমাদেরকে তো দেখালাম, ও আমার জন্য কিছু ভিডিও করে নিয়ে এসছে আমার ব্লগে দেওয়ার জন্য, তোমাদেরকে এটা শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। আর রুজদিনের মতনই বলছি, রুজদিন যা বলি তাই বলছি, যদি পারো তো সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করে আমাকে একটু সহযোগিতা করো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, বাই।